যা আপনাদের পিছন থেকে কারা কল কাঠি নেড়ে রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য এই কাজগুলো করছে। আপনাদেরকে কিন্তু কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আপনারা দেখছেন যে এই যে বন্যা, এই বন্যায় সারা বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু বন্যা কবলিত মানুষদের পাশে এসে দাঁড়িয়েছে। এই শেখ হাসিনা ভারতের মোদির সহযোগিতায় বাংলাদেশকে যতই ধ্বংস করার চেষ্টা করবে, বাংলাদেশের মানুষের উপরে যত আঘাত করবে, আমাদের জাতীয় সংহতি, জাতীয় ভ্রাতৃত্ব তত বেশি শক্তিশালী হবে, আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব তত বেশি শক্তিশালী হবে। আর যদি কোনো ষড়যন্ত্র চক্রান্ত যদি করা হয়, আমরা কিন্তু ছাড় দেব না। ভারত পানি দিয়েছে, আমরা কিন্তু ছাড় দেব। ভারতের গ্যাসের লাইন বন্ধ করে দিয়েছি। ভারত যদি এইভাবে করে বাংলাদেশের অভ্যন্তরে রয়ের মাধ্যমে এইভাবে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা বজায় রাখে, আমরা বলছি বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতাকে প্রশিক্ষণ দেওয়া হবে, সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে। বিশ্বের বিভিন্ন দেশে যেভাবে প্রশিক্ষণ দেওয়া হয়, নিজেদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনে আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন, সেই সেভেন সিস্টার নিয়েও আমরা তখন কিন্তু খেলায় নেমে যাব। সুতরাং সাবধান। এবং এই যে যারা ত্রাণ নিয়ে যাচ্ছেন বিভিন্ন বন্যা দুর্গত এলাকায়, তাদের প্রতি আহ্বান থাকবে যে শুকনো খাবার খেতে খেতে তাদের ভিতরে এক ধরনের একটা বিষাদ চলে এসছে, অরুচি চলে এসছে, তাদের জায়গা থেকে আবেদন আসছে যে সেখানে গিয়ে রান্না করে যদি খাবার বিতরণ করা যায় সেটা ভালো হয়, আপনারা সেটির ব্যবস্থা করবেন। এবং পানি যখন শুকিয়ে যাবে তখন কিন্তু আরও মহামারী, বিভিন্ন রোগ বালায় অনেকের ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য ভেঙে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে, এখন সেই জায়গাগুলো নিয়ে কাজ করার সুযোগ হয়েছে। মেডিকেলের ছাত্র বন্ধু বান্ধবীরা যারা রয়েছেন, ভাইয়েরা রয়েছেন, এবং এছাড়াও যারা বিভিন্ন সহযোগিতা গোষ্ঠী রয়েছেন, যারা ঘর বাড়ি তৈরি করে দেওয়া বা সহযোগিতা করার জন্য কাজ করছেন, এবং বাংলাদেশ সরকারের যে দুর্যোগ মন্ত্রণালয় পাশাপাশি আরও যে দায়িত্বশীলরা রয়েছে তাদের জায়গা থেকেও সহযোগিতা করা হবে। আমরা প্রত্যাশা রাখছি যে যতই আঘাত আসুক আমাদের সমন্বিত প্রয়াস, আমাদের এই ভ্রাতৃত্ববোধ, সমন্বিত সংহতির শক্তি আমরা সুষ্ঠু সুন্দরভাবে মোকাবেলা করতে পারব।